নমস্কার বন্ধুরা আজ আমি উচ্চ মাধ্যমিকের ফিলোসফি বিষয়ের দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সালের সমস্ত এমসিকিউর সমাধান দেখাবো আশা করি তোমাদের পরীক্ষাতে কাজে আসবে তো দেখো প্রথমে রয়েছে মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হলো উত্তর হবে অপশান এ অন্নহী পদ্ধতি দ্বৈত অন্নহী পদ্ধতি হল উত্তর হবে কি উত্তর হবে অপশান বি অন্যই ব্যতিরিকি পদ্ধতি তো তারপরে দেখো রয়েছে ক হলো ক্ষয় এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ হল উত্তর হবে কি উত্তর হবে অপশান এ যদি ক ঘটে তবে ক্ষ ঘটে তো তারপরে দেখো রয়েছে অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো উত্তর কি হবে উত্তর হবে অপশান এ আবশ্যিক শর্ত তো তারপরে দেখো রয়েছে বহু কারণবাদের একজন সমর্থক হলেন উত্তর হবে অপশান এ মিল তো তারপরে দেখো রয়েছে আরোহ অনুমানের সামনীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হল উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সামান্য সংশ্লেষক বচন তো তারপরে দেখো রয়েছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি সামান্যিকরণ উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাবতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হল উত্তর কী হবে উত্তর হবে অপশান বি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা কোনো সত্ত্বাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে উত্তর কি হবে উত্তর হবে অপশান সি অঙ্গবচন ও যোজকের ওপর তো তারপরে দেখো রয়েছে যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি উত্তর কি হবে উত্তর হবে অপশান সি পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয় তো তারপরে দেখো রয়েছে পি ডট পি এই বচন আকারটি উত্তর কি হবে উত্তর হবে অপশান সি আপতিক তো তারপরে দেখো রয়েছে দেখো কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো উত্তর হবে অপশান ডি তো তারপরে দেখো রয়েছে সকল অ এস হয় পি বচনটির বুলীয় ভাষা হল উত্তর কী হবে উত্তর হবে অপশান বি এস বার পি ইকুয়াল টু জিরো তারপরে দেখো রয়েছে পি অথবা কিউ ডট পি কিউ এই যুক্তিটি আকারটি হল উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ডিএস তো তারপরে দেখো রয়েছে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হল উত্তর কি হবে উত্তর হবে বি ও অনুগো তো তারপর দেখো রয়েছে পক্ষ পথটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়া ও অন্য যে স্থানে থাকে তা হল উত্তর কি হবে উত্তর হবে অপশান সি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে এ ও ও মূর্তিটি বৈধ হয় উত্তর কি হবে উত্তর অপশান বি দ্বিতীয় স্থানে তো তারপরে দেখো রয়েছে যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটির সত্য মূল্য হবে উত্তর অপশান বি মিথ্যা তো তারপরে দেখো রয়েছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এবং ও বচন হল পরস্পরের উত্তর কি হবে উত্তরবে অপশান বি অধীন বিপরীত বিরোধিতা তো তারপরে দেখো এ বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো হবে অপশান এ উদ্দেশ্য পদ তো তারপরে দেখো আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো উত্তরাবে অপশান সি চারটি তারপরে দেখো যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে উত্তর হবে অপশান এ অবরহ যুক্তি তো তারপরে দেখো রয়েছে অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে উত্তর হবে বি যুক্তি তো তারপরে দেখো রয়েছে বৈধ অবরাহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সত্য তো বন্ধুরা এবার আমরা দু হাজার ষোলো সালের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে উত্তর হবে কি উত্তর হবে সিদ্ধান্ত তো তারপরে দেখো রয়েছে বৈধতার প্রশ্নটি জড়িত হল উত্তর হবে কি উত্তর হবে অপশান ডি যুক্তির আকারের সঙ্গে তারপরে দেখো রয়েছে আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য তো তারপরে দেখো রয়েছে উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্র হয় উত্তর কি হবে উত্তর হবে কি অপশান বি ই বচনে তো তারপরে দেখো রয়েছে ড্যাশ বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় উত্তর হবে অপশান ডি ও বচনে তো তারপরে দেখো রয়েছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে উত্তর হবে অপশান এ এ আর ই একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনে সত্য মূল্য হবে উত্তর হবে অপশান বি মিথ্যা তারপরে দেখো রয়েছে ফিসাপ মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে উত্তর হবে অপশান ডি চতুর্থ সংস্থানে তো তারপরে দেখো রয়েছে ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হল উত্তর হবে অপশান সি হেতুপথ তো তারপরে দেখো রয়েছে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হল প্রাকল্পিক বচন উত্তর হবে অপশান এ প্রধান বাক্যটি হল প্রাকল্পিক বচন তারপরে দেখো রয়েছে যদি পি তবে কিউ নয় কিউ নয় পি এই বৈধ যুক্তির আকারটির নাম উত্তর হবে কি উত্তর হবে অপশান বি এম টি কোনো কোনো অ নয় পি বচনটির বুলীয় ভাষ্য হল উত্তর কি হবে উত্তর হবে অপশান ডি এস বার পি বার নট ইকুয়াল টু জিরো তো তারপরে দেখো রয়েছে সকল অসৈনিক হয় কবি বচনটির ভেনচিত্র হল উত্তর কি হবে উত্তর হবে অপশান ডি তারপরে দেখো রয়েছে যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে উত্তর কী হবে উত্তর হবে অপশান বি শত মিথ্যা বচন তো তারপরে দেখো পি সত্য হলে পি ভেল কিউ এর সত্যমূল্য হবে উত্তর হবে অপশান এ সত্য পি ভেল কাল পি এই যৌগিক বচনটি সর্বদা উত্তর হবে অপশান বি শত সত্য তারপরে দেখো রয়েছে আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো উত্তর কি হবে উত্তর হবে অপশান ডি প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি তারপরে দেখো রয়েছে অপসারণ প্রদান ইত্যাদি হলো আরোহ অনুমানে অনুসৃত প্রক্রিয়া উত্তর হবে অপশান এ বৈজ্ঞানিক তারপরে দেখো রয়েছে আরোহ অনুমানের সমস্যাটি হল উত্তর হবে কি উত্তর হবে অপশান ডি সামান্যিকরণ তো তারপরে দেখো কারণ হল উত্তর হবে কি উত্তর হবে অপশান এ শর্তের সমষ্টি তারপরে দেখো রয়ে শক্তির অবিনশ্বর তার সূত্রটি হলো উত্তর কি হবে উত্তর হবে অপশান বি কারণের পরিমাণগত লক্ষণ তারপরে দেখো রয়েছে ভেজা কাঠে অগ্নি সংযোগ ধুম উৎপাদনের কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হবে অপশন পর্যাপ্ত আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে তো তারপরে দেখো রয়েছে মিলের পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয় উত্তর হবে অপশান সি পরিবর্তন পদ্ধতিতে তো তারপরে দেখো নিম্ন উক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষণমূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হলো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ অন্যই পদ্ধতি বন্ধুরা এবার আমরা দু সালের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রথমে রয়েছে বহু কারণবাদকে সমর্থন করেন উত্তর হবে অপশান সি বেইন তারপরে দেখো রয়েছে ক হল ক্ষয়ের ঘটার আবশ্যিক শর্ত এ কথার অর্থ হল উত্তর কী হবে উত্তর হবে অপশান এ যদি ক নয় তবে ক্ষ নয় তারপরে দেখো রয়েছে আরোহের বস্তুগত ভিত্তি কী উত্তর হবে কি উত্তর হবে অপশান সি পর্যবেক্ষণ এবং পরীক্ষণ তো তারপরে দেখো বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান এটি বলেছেন উত্তর হবে অপশান ডি জয়েশ তো তারপরে দেখো রয়েছে কোনো কোনো অছাত্র হয় অকবি বচনটির ভেন চিত্রটি হল উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি তো তারপরে দেখো রয়েছে যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট কাল কিউ এর সত্যমূল্য হবে উত্তর কী হবে উত্তর হবে অপশান বি মিথ্যা তো তারপরে দেখো নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পথ সিদ্ধান্তে স্থানে বসে তাকে বলে উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সাধ্য পথ তো তারপরে দেখো যদি পি তবে কিউ নয় পি সুতরাং কিউ নয় এই যুক্তিটির আকারটি হল উত্তর কি হবে উত্তর হবে অপশান সি এম ডট পি তারপরে দেখো রয়েছে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই অব্যাপ্য হয় উত্তর কী হবে উত্তর হবে অপশান বি আই বচনে তারপরে দেখো রয়েছে যদি ই বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য যুক্ত বচনটির সত্য মূল্য হবে উত্তর হবে অপশান এ সত্য তো তারপরে দেখো রয়েছে ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় উত্তর কী হবে উত্তর হবে অপশান এ যুক্তি তো তারপরে দেখো বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল উত্তর হবে অপশান ডি অবরোহ যুক্তির সঙ্গে তো তারপরে দেখো যে নিম্ন উক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হল উত্তর হবে অপশান এ অন্যই পদ্ধতি তো তারপরে দেখো রয়েছে মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো। উত্তর হবে অপশান বি ব্যতিরেকি পদ্ধতি তো তারপরে দেখো আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তার নাম হল উত্তর হবে অপশান সি উপমা যুক্তি তো তারপরে দেখো গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত শর্ত অন্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান এ কথা বলেছেন উত্তর কি হবে অপশান এ কারভেথ রিট তারপরে দেখো রয়েছে যদি পি ভেল কিউ মিথ্যা হয় তবে পি সমান সমান কিউ এর সত্যমূল্য হবে উত্তর হবে অপশান বি মিথ্যা তো তারপরে দেখো যে যৌগিক বচনের সত্য সরণীর কতকগুলি নিবেশন সত্য এবং কতগুলি মিথ্যা হয় তাহলে বচনটি হল উত্তর হবে অপশান সি আপতিক তো তারপরে দেখো রয়েছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল উত্তর হবে অপশান সি নিরপেক্ষ বচন তো তারপরে দেখো রয়েছে সকল অ এস হয় পি এই বচনটির বুলীয় ভাষ্য হল উত্তর কি হবে উত্তর হবে অপশান ডি এস বার পিবার ইকুয়াল টু জিরো তারপরে দেখো রয়েছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতার অবস্থান করে তাকে বলা হয় উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অধীন বিপরীত বিরোধিতা তো তারপরে দেখো নিরপেক্ষ ন্যায়ের এমন মূর্তি যেখানে মধ্যপথ অর্থাৎ হেতুপদ উভয় আশ্রয়বাক্যে বিধে স্থান অধিকার করে সেটি হল উত্তর হবে অপশান সি দ্বিতীয় মূর্তি তারপর দেখো একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা কি উত্তর হবে অপশান সি সম্ভাব্য একটি বচন সর্বদা উত্তর হবে অপশান বি সত্য বা মিথ্যা তো এবারে আমরা দু হাজার সালের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রথমে রয়েছে দেখো বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে উত্তর হবে অপশান এ সত্য তারপরে দেখো রয়েছে একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো উত্তর হবে অপশান এ চারটি তারপরে দেখো রয়েছে অধীন বিপরীত বিরোধিতা হয় উত্তর হবে কি উত্তর হবে অপশান সি আই এবং ও বচনের মধ্যে তারপরে দেখো রয়েছে কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তের পক্ষদোষ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে উত্তর হবে অপশান বি অবৈধ পক্ষদোষ তো তারপরে দেখো হয় পি না হয় কিউ একটি উত্তর হবে অপশান এ বৈকল্পিক বচন তারপরে দেখো রয়েছে কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হবে উত্তর হবে অপশান ডি তো তারপরে দেখো রয়েছে কি রয়েছে পি কিউ এই যৌগিক বচনটির মিথ্যা হবে যদি উত্তর কি হবে উত্তর হবে অপশান এ পি সত্য এবং কিউ মিথ্যা হয় তো তারপরে দেখো রয়েছে পি সমান সমান কাল পি এই বচন আকারটি উত্তর হবে কি উত্তর হবে অপশন বি শতমিথ্যা তো তারপরে দেখো অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন বচন উত্তর হবে তো তারপরে দেখো রয়েছে সামান্য কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন উত্তর হবে অপশান সি এম কপি তারপরে দেখো রয়েছে মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হল উত্তর হবে অপশান বি ব্যতিরেকি পদ্ধতি তো তারপরে দেখো মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল উত্তর হবে অপশান সি যুগ্ম পদ্ধতি তো তারপরে দেখো লোগো শব্দটির অর্থ হল উত্তর হবে অপশান বি চিন্তা বৈধতা বা অবৈধতার প্রশ্নটি দেশের সঙ্গে যুক্ত উত্তর হবে অপশান বি অবরোহ যুক্তি তো তারপরে দেখো যে বচনে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্র হয় তা হল উত্তর হবে অপশান ডি ও বচনে তো তারপরে দেখো রয়েছে বচনের বিরোধ অনুমান হলো এক প্রকার উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অমাধ্যম অনুমান তারপরে দেখো রয়েছে ডিমারিস মূর্তিটি বৈধ হয় উত্তর হবে অপশান ডি চতুর্থ সংস্থানে তো তারপরে দেখো প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন উত্তর হবে কি উত্তর হবে অপশান এ প্রধান আশ্রয় বাক্য তারপরে দেখো রয়েছে কোনো অ এস নয় অপি এই বচনটির বুলীয় ভাষ্য হল উত্তর হবে অপশান সি এস বার পি বার ইকুয়াল টু জিরো তারপরে দেখো রয়েছে যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে উত্তর হবে অপশান এ শত সত্য তো তারপরে দেখো রয়েছে আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো উত্তর হবে অপশান বি আরোহমূলক লাভ তো তারপরে দেখো রয়েছে লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন উত্তর হবে অপশান ডি বেকন তো তারপরে দেখো রয়েছে অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো উত্তর হবে অপশান এ আবশ্যিক শর্ত তো তারপরে দেখো রয়েছে শক্তির অবিনর্শতার সূত্রটি হল উত্তর হবে অপশান এ কারণের পরিমাণগত লক্ষণ তো এবারে আমরা দু হাজার উনিশ সালের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রথমে রয়েছে যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে উত্তর হবে অপশান ডি অবরোহ যুক্তি তো তারপরে দেখো রয়েছে উদ্দেশ্য পদ অব্যাপ্র হয় উত্তর কি হবে উত্তর হবে অপশন বি বিশেষ বচনের তারপরে দেখো রয়েছে যদি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও এ সত্য মূল্য হবে উত্তর হবে কি উত্তর হবে অপশন ডি অনিশ্চিত তারপরে দেখো রয়েছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো উত্তর হবে অপশন সি চারটি তো তারপরে দেখো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হল উত্তর কি হবে উত্তর হবে ডি পূর্ব ও অনুগ তো তারপরে দেখো রয়েছে অশূন্য বা শাস্ত্রিক শ্রেণীর ভেনচিত্রটি হল উত্তর হবে অপশান বি তো তারপরে দেখো রয়েছে কি রয়েছে যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি কিউ এর সত্যমূল্য হবে উত্তর হবে অপশান এ সত্য তো তারপরে দেখো রয়েছে কোনো সত্তাপ্রেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে উত্তর হবে অপশান সি অঙ্গ ও যোজকের উপর তো তারপরে দেখো আরোহ অনুমানের সমস্যাটি হলো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি সামান্যীকরণ যে পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান এ কথা মনে করেন উত্তর হবে অপশন বি কার্ভেত রিড ভেজা কাঠে অগ্নি সংযোগ ধূম সৃষ্টির কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হবে অপশন সি পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত পরে দেখো রয়েছে নিম্ন উক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হল উত্তর হবে অপশান এ অন্যই পদ্ধতি তারপরে দেখো রয়েছে আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময় উত্তর হবে অপশান বি সম্ভাব্য তারপরে দেখো রয়েছে প্রতিটি ননার্থক বচনের ড্যাশ পথটি অবশ্যই ব্যাপক হয় উত্তর হবে অপশান রয়েছে দেখো একই উদ্দেশ্য ও বিদেহ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় উত্তর হবে অপশান এ বিপরীত বিরোধিতা পরে রয়েছে পক্ষ পদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হল উত্তর হবে অপশান বি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে তারপরে দেখো রয়েছে পি অথবা কিউ কাল পি কিউ এই যুক্তিটির আকারটি হলো উত্তর হবে কি উত্তর হবে অপশান সি বৈধ ডি এস তারপরে দেখো কোনো কোনো অ এস হয় পি বচনটির বুলীয় ভাষ্য হলো উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি এস বার পি নট ইকুয়াল টু জিরো তারপরে রয়েছে পি ডট কাল পি এই বচনাকারটির উত্তর হবে অপশান বি শতমিথ্যা তো তারপরে দেখো রয়েছে সাদৃশ্য কোনো অনুমানের ভিত্তি উত্তর হবে অপশান বি উপমা যুক্তি তারপরে রয়েছে দেখো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল উত্তর কি হবে উত্তর হবে অপশান বি পর্যবেক্ষণ ও পরীক্ষা তো তারপরে দেখো ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ উত্তর কি হবে উত্তর হবে অপশান এ যদি ক ঘটে তবে খ ঘটে তারপরে রয়েছে দেখো যদি কোনো অবরহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি হবে উত্তর হবে অপশান এ অবশ্যই বৈধ হবে তারপরে দেখো তো এবারে আমরা দু হাজার কুড়ি সালের প্রশ্নের উত্তরের সমাধানগুলো দেখে নেব মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয় উত্তর হবে অপশান সি সহপরিবর্তন পদ্ধতি তো তারপরে দেখো রয়েছে যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন উত্তর হবে সি জন স্টুয়ার্ট তারপরে দেখো রয়েছে এক কারণবাদ কে সমর্থন করেন উত্তর হবে অপশান ডি কপি তারপরে রয়েছে ড্যাশের মতে কারণ হলো সদর্থক এবং ননার্থক শর্তের সমষ্টি উত্তর হবে অপশান বি মিল তো তারপরে দেখো আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্য উপনীত হই যে আরোহী যুক্তিতে তা উত্তর হবে অপশন সি উপমা যুক্তি তো তারপরে দেখো রয়েছে বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হলো উত্তর হবে কি উত্তর হবে অপশান ডি কারণের পরিমাণগত লক্ষণ তারপরে দেখো রয়েছে আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক একটি ধর্ম হল এই অনুমানের সিদ্ধান্ত উত্তর কি হবে উত্তর হবে অপশান বি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় তো তারপরে দেখো রয়েছে দেখো অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো উত্তর হবে অপশান সি মন্দ উপমা তো তারপরে দেখো খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতিকারিত রূপ হল উত্তর হবে অপশান এ তারপরে দেখো রয়েছে যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেশন মিথ্যা সেই বচনটি উত্তর হবে অপশান বি আপতিক তো তারপরে দেখো রয়েছে কোনো কোনো ছাত্র নয় অকবি বচনটির ফেন চিত্র হল উত্তর হবে কি উত্তর হবে অপশান বি তো তারপরে দেখো রয়েছে পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি উত্তর কি হবে উত্তর হবে অপশান বি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয় তো তারপরে দেখো বৈকল্পিক নিরপেক্ষ নেয়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন উত্তরাবে অপশান এ প্রধান আশ্রয় বাক্য তারপরে দেখো রয়েছে সকল অ এস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল উত্তরাবে অপশান বি এস বার পি ইকুয়াল টু জিরো তারপরে রয়েছে দেখো যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতু পদ উভয় আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের উত্তর হবে সংস্থানটি অপশান সি তৃতীয় সংস্থান তো তারপরে দেখো রয়েছে যদি পি তাহলে জি কিউ নয় অতএব পি নয় এই যুক্তি আকারটি হলো উত্তর হবে অপশান বি বৈধ এম তো তারপরে দেখো বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদার্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও যুক্ত বিশেষ্য ননার্থক বচনের সত্য মূল্য হবে উত্তর হবে উত্তর হবে অপশান বি মিথ্যা তো তারপরে দেখো রয়েছে ফ্যারিসন মূর্তিটি বৈধ হয় উত্তর কি হবে উত্তর হবে অপশান সি তৃতীয় সংস্থানে শর্ত অনুযায়ী বচন দু প্রকার উত্তর কী হবে উত্তর হবে অপশান বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচনে তারপরে দেখো রয়েছে অসম অসমবিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে উত্তর হবে অপশান ডি অনিশ্চিত তো তারপরে দেখো বৈধতার প্রশ্নটি জড়িত হলো উত্তর হবে অপশান ডি যুক্তি আকারের সঙ্গে তারপরে রয়েছে দেখো একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল উত্তর হবে অপশান সি চারটি তারপরে রয়েছে দেখো লোগো শব্দটির অর্থ হলো উত্তর হবে অপশান ডি চিন্তা তারপরে রয়েছে বৈদ্য অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে বিবৃতিটি উত্তর হবে অপশান এ সত্য তো এবারে আমরা দু সালের প্রশ্নের উত্তরের সমাধানগুলো দেখে নেব প্রথমে রয়েছে মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ ননাত্মক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হল উত্তর হবে অপশান এ অন্যই ব্যতিরেকি পদ্ধতি তো তারপরে দেখো রয়েছে আকাশ ঘন মেঘাচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে এখানে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে উত্তর হবে কি অপশান এ অন্যই পদ্ধতি তারপরে রয়েছে দেখো আরোহ অনুমানের সমস্যাটি হল উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি তো তারপরে দেখো যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান কত প্রকার উত্তর হবে অপশন বি তিন প্রকার তারপরে রয়েছে দেখো অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি উত্তর হবে অপশন বি অবৈজ্ঞানিক আরোহ অনুমান তো তারপরে দেখো রয়েছে আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি প্রকৃতির একরূপতা দেখো রয়েছে লৌকিক আরোহ অনুমানকে শিশু অনুমান বলেছেন উত্তর হবে অপশন ডি বেকন তো তারপরে দেখো সকল কুকুর হয় বিড়াল সকল পাখি হয় কুকুর সুতরাং সকল পাখি হয় বিড়াল উপরোক্ত যুক্তিটি হল উত্তর হবে অপশান সি বৈধ তারপরে দেখো একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে আশ্রয় বাক্য থাকে উত্তর কি হবে উত্তর হবে এ দুটি তারপরে দেখো উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো উত্তর হবে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা তারপরে রয়েছে দেখো ডিমারিস মূর্তিটি বৈধ হয় উত্তর হবে ডি চতুর্থ তো তারপরে সংস্থানে দেখো পক্ষ পদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো উত্তর হবে কি উত্তর হবে অপশান বি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে তারপরে দেখো রয়েছে কোনো কোনো ফুল নয় লাল বস্তু কোনো কোনো লাল বস্তু নয় ফুল উপরোক্ত সরল আবর্তনটি হল উত্তর কি হবে উত্তর হবে অপশান বি অবৈধ তারপরে দেখো রয়েছে নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হল উত্তর হবে অপশান ডি পাঁচটি বিবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হল উত্তর হবে অপশান সি গুণ তো তারপরে দেখো বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন উত্তর কী হবে উত্তর হবে অপশান এ বেইন এ বচনের সরল আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটি হলো উত্তর হবে অপশান এ এ বচন তারপরে দেখো রয়েছে এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয় যুক্ত ও বচনের সত্য মূল্য হবে উত্তর হবে অপশান বি মিথ্যা তো তারপরে দেখো রয়েছে একটি অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের সংখ্যা হল উত্তর হবে অপশান এ একটি তো তারপরে দেখো রয়েছে বচনের অনুমান হলো এক প্রকার উত্তর হবে অপশান বি অমাধ্যম অনুমান তো তারপরে দেখো একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধে থাকে উত্তরাবে অপশন বি আই আর ও বচনে প্রতিটি ননার্থক বচনের ড্যাশ পথটি অবশ্যই ব্যাপ্য হয় উত্তর হবে কি উত্তর হবে অপশান বিধেয় পথটি তো তারপরে দেখো রয়েছে যে সম্বন্ধ অনুযায়ী বচন দু প্রকার কোন কোন বচনের ক্ষেত্রে উত্তর হবে অপশান সি সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচনের ক্ষেত্রে তো তারপরে দেখো রয়েছে বিবর্তন একটি ড্যাশ যুক্তি উত্তর হবে অপশান এ অবরোহ যুক্তি তো তারপরে দেখো অবরোহ যুক্তি বিজ্ঞান একটি উত্তরাবে অপশান সি আকারনিষ্ঠ শাস্ত্র তারপরে দেখো যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্র হয় তা হলো উত্তরাবে অপশান ডি ও বচনে তো তারপরে দেখো রয়েছে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় উত্তরাবে অপশান বিশেষ বচনের তো তারপরে দেখো যদি একটি অবরহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে উত্তর হবে অপশন বি বৈধ একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা উত্তর হবে অপশান সি সম্ভাব্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থেকো এই রকম এডুকেশনালমূলক ভিডিও এবং এডুকেশনালমূলক ইনফরমেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য